তো ফাইনালি কিন্তু রেডি হচ্ছে আমাদের জন্য জাম্বো ধোসা। তো ফাইনালি রেডি জাম্বো সাইজের ধোসা। বাহ, আমাদের কাছে চলে এসেছে জাম্বো সাইজের ধোসা। ভাই এটার দাম রয়েছে মাত্র 70 টাকা, সাইজটা দেখেছো 40 ইঞ্চি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু হাবড়া। আজকে কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে এসেছি সেখানে কিন্তু পাওয়া যায় 40 ইঞ্চির জাম্বো সাইজের ধোসা। ইয়েস, একদম ঠিক শুনেছো, তাও আবার মাত্র 70 টাকায়। এত কম দামে দেওয়া পসিবল হচ্ছে কি করে? আর তোমরা এই ধোসা খেতেই বা আসবে কি করে? দোকানের অ্যাড্রেসটাই বা কোথায়, সবটাই কিন্তু জানাতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লেটেস্ট আপডেট জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দাও। তো দাদা, তোমার কাছে একটা কথাই জিজ্ঞাসা, এই যে 40 ইঞ্চি জাম্বো সাইজের ধোসা, এই ব্যাপারটা তোমার মাথায় আসলো কি করে? অ্যাকচুয়ালি জাম্বো সাইজের এগুলো পাওয়া যায়। হ্যাঁ, আমি, আমার তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান দোকান, আমি নর্মাল ধোসা লোকে খায়। আমি আমি চাই, ব্যক্তিগত চাই, যেটা জাম্বো সাইজের ধোসা লোকে খাক। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি অন্তত পক্ষে খুব বেশি একটা দেখিনি যেরকম জাম্বো সাইজের ধোসা হয়। যদি আমি ভুল প্রমাণিত হয়ে থাকি, কোথায় পাওয়া যায় একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ম্যাক্সিমাম বাইরের স্টেটেই দেখেছি, তাই তো? অবশ্যই বাইরের স্টেটে, সাউথে, সাউথের দিকে সব, সাউথের সব রাজ্যে এগুলো পাওয়া যায়। সেটা তুমি একেবারে আমাদের হাতের নাগালে নিয়ে এসছো, হাবড়ায় নিয়ে এসছো, তাই তো? বাহ, আর দামটা কি আছে একবার বলে দাও। জাম্বো প্লেন ধোসা 70 টাকা, জাম্বো মশলা ধোসা 120 টাকা। আচ্ছা, ওটা কি একজনে খেতে পারবে? জাম্বো মশলা ধোসা তিনজন মিলে খেতে পারবে, একটা ধোসা তিনজনে হয়ে যাবে। বুঝতে পারছো, একজনে কিন্তু তোমরা এই ধোসা খেয়ে পারবে না, তিনজন মিলে খেতে হবে। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, তো ফাইনালি কিন্তু রেডি হচ্ছে আমাদের জন্য জাম্বো ধোসা। অনিয়ন যাচ্ছে, ক্যাবেজ যাচ্ছে, বিভিন্ন টাইপের ভেজিস, এবার যাচ্ছে আলু, তাই তো? আচ্ছা, এই একটা ধোসা করতে দাদা কতক্ষণ লাগে? 2 মিনিটের মধ্যে হয়ে যায়। বাহ, জাম্বো ধোসা এখন রোল করা হচ্ছে। বাহ, তো ফাইনালি আমাদের ধোসা রেডি। ও ভাই, দুটো থালাই যাচ্ছে, সাইজটা একবার দেখো। ফাইনালি ধোসা আমাদের রেডি। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের কাছে চলে এসেছে জাম্বো সাইজের ধোসা। ভাই এটার দাম রয়েছে মাত্র 70 টাকা, সাইজটা দেখেছো 40 ইঞ্চি। ও ভাই, জাস্ট দেখো। আর এটাই যদি তোমরা মশলা দিয়ে নাও, মানে মশলা ধোসা নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দাম পড়বে 120 টাকা। তো এই ধোসাটার মধ্যে তোমরা কী কী পাচ্ছ এই ধোসাটার সাথে, চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। আর রয়েছে কিন্তু সাম্বার, আর রয়েছে ধনে পুদিনার চাটনি, আর রয়েছে নারকেলের চাটনি, আর রয়েছে টমেটোর চাটনি। কিন্তু ভাই যা দিয়েছে, দাদা পাশ থেকে হাসছে, দাদা খেতে পারবো একা? দাদা বলছে পারলে খাও। ভাই তোমরা যদি ভুক্কার যদি না হয়ে থাকো, কাউর পসিবল না একা খাওয়া। এবার ধোসাটা মাঝখান থেকে একটু কাট পিস করি। ও ভাই দেখো, মাঝখান থেকে কাট পিস করে নেওয়ার পরেও কিন্তু যদি সাইজটা আমি তোমাদের দেখাই, তাও কিন্তু বেশ বড়, দেখাতে পাচ্ছি? আর ফার্স্ট একটু সাইডের এই ক্রাঞ্চি টাইপের ধোসাটা শুধু শুধু একটু খাই। ফার্স্টে মাঝখান খাওয়ার থেকে না সাইডটা খেতে বেশি ভালো লাগে ধোসা কি, তাই তো? বেশ লাগছে, একটু নারকেলের চাটনি দিয়ে খাওয়া যাক, বেশ লাগছে। আর যেহেতু আমরা মশলা ধোসা নিয়েছি, ভিতরে কিন্তু আলুর একটা স্টাফিং রয়েছে, এই যে দেখাতে পাচ্ছি, আলুর পুর রয়েছে, ধনে দেওয়া রয়েছে, এপাশে বিনসও দেখতে পাচ্ছি, অনিয়ন রয়েছে, টমেটো রয়েছে, ধনে রয়েছে, মানে ধনে পাতা রয়েছে, আর এইখানে কারি পাত্তাটাও রয়েছে। মানে বিভিন্ন টাইপের কিন্তু মশলা আর ভেজিস দেওয়া রয়েছে স্টাফিংটায়। আর যখন তৈরি হচ্ছিলো নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি যে বাটার দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, তেল আর বাটার কিন্তু দুটোই দেওয়া রয়েছে। তো এবার একটু ধনে পুদিনার চাটনিটা ডিপ করে
বাদামের চাটনিটা ডিপ করে আর টমেটোর চাটনি, মানে তিনটে চাটনি দিয়ে একটু খাইতে দেখি কিরকম লাগে। আহা, বেশ জম্পেশ লাগছে কিন্তু। আর এই আলুর পুরটা না বাম্পারভাবে তৈরি করা, আর ভিতরে কিন্তু বাদাম বাদাম দেখাতে পাচ্ছি, ভর্তি কিন্তু বাদাম রয়েছে। আর আমার কাছে তো ধোসা ভাই অল টাইম হিট, তবে আমি কিন্তু ধোসার এই যে সাইডের এই যে ক্রাঞ্চি টাইপের এই অংশটা না, এটা খেতেই বেশি ভালোবাসি। এবার একটু সাম্বারের ডাল দিয়ে, সাম্বারের ডালটা দিয়ে খাওয়া যায়। আর সাউথ ইন্ডিয়ানরা কিন্তু একটু টক জিনিসটা খেতে বেশি পছন্দ করে, তো সাম্বারের ডালটাও অবভিয়াসলি টকটকই হয়েছে, বেশ লাগছে, বেশ লাগছে। আর এই ধোসা চিড়ে নিলাম, এবার ধোসার সাথে সাম্বারের ডাল, মানে সব কিছু দিয়ে মাখামাখি করে একটু খাওয়া যাক, দেখি কীরকম লাগে। ভাই একদিনের বিকেলবেলা জমজমাটি আড্ডায় চলতেই কিন্তু পারে এরকম টাইপের জাম্বো ধোসা। মোটামুটি তিন চারজন বন্ধু মিলে আসবে, একটা এরকম জাম্বো ধোসা নিয়ে বসবে, গল্প গুজব করবে, শেষ হয়ে যাবে। আর দাদা বলছে যে কিছু লাগবে নাকি। আর ধোসা খেতে খেতে সাম্বার কিংবা চাটনি যদি শেষ হয়ে যায় সেটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, দুবার তিনবার চাইলে কিন্তু দাদা দিয়ে দেবে, মানে যতক্ষণ ধোসা আছে ততক্ষণ এই সমস্ত জিনিসগুলো, তাই তো দাদা? এটাও কিন্তু বেশ ভালো লাগলো, যতক্ষণ ধোসা আছে ততক্ষণ এই সমস্ত এই আইটেমগুলো রিফিলিং হতেই থাকবে। বাহ, ধোসাটা বেশ ক্যাঞ্চি, তবে এই ভিতরের এই মশলাটা না জাস্ট মারাত্মক হয়েছে ভাই, ফাটাফাটি। এবার সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট কি হবে, তো নিশ্চয়ই হবে। আসো, একটু সাম্বারের ডাল, একটু ধনে পুদিনার চাটনি, একটু নারকেলের চাটনি, আর একটু টমেটোর চাটনি, একসঙ্গে মাখামাখি করে নিয়েছি, খাওয়া যায়। আহা, বেশ একটু টকটক, জাস্ট দুর্দান্ত লাগছে ভাই। একটু কাছে থেকে দেখো, এই যে এই সাম্বারের ডালটা কিন্তু একটু টক হয়েছে, এর মধ্যে একটু কারি পাতাটা বেশি দেওয়া, তবে এই নারকেলের চাটনিটা একটু কাছে থেকে আনো, এই নারকেলের চাটনিটা কিন্তু সেই লাগছে, আর ধনে পুদিনার চাটনিটাও সেরা, আর এই টমেটোর চাটনিটা তো ভাই আলাদাই, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়েছে। এই তিনটে চাটনি কিন্তু আমার কাছে সুপার লাগলো, এটা বলবো মোটামুটি এভারেজ হয়েছে। আর ধোসাটা তো ভাই জাস্ট দুর্দান্ত, এখনও দেখো এতটা ধোসা রয়েছে, আমরা শেষ করব, দেন শেষ কথায় আসছি। কী জিভে জল আসছে, কিছু করার নেই বস, খানা খাজানা এসে এই জাম্বো ধোসাটা ট্রাই করে দেখতে হবে। তো ফাইনালি কিন্তু 40 ইঞ্চি জাম্বো ধোসা ট্রাই করা হয়ে গেলো, এক কথায় যদি বলি ভাই জাস্ট দুর্দান্ত ছিল। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরাই বা আসবে কী করে, এই যে দোকানটা দেখতে পাচ্ছ খানা খাজানা, এটা হচ্ছে হাবড়ায়, সামনে রয়েছে হাবড়ার নগরুকড়া মোড়, যেই রাস্তাটা টুয়ার্ডস নগরুকড়ার দিকে ঢুকে গেছে সেই রাস্তায় একদম ঢুকলেই কিন্তু তোমরা ফার্স্ট দোকানটা বাঁ হাতে পেয়ে যাবে, খানা খাজানার দোকান। আর এই দোকানটা কিন্তু সকাল থেকে একেবারে রাত্রি 9টা 10টা অবধি অ্যাভেলেবেল থাকে। এ বাদেও যারা ভাবছে যে বাড়িতে বসে বসে এখানকার ফুডগুলো এনজয় করতে পারবে, সুইগি জোম্যাটোতে অর্ডার দিয়ে কিন্তু তারা বাড়িতে বসে বসে যেরকম এনজয় করতে পারো, তার পাশাপাশি এখানে কিন্তু ধোসা ছাড়াও ইডলি পাওয়া যায়, সাম্বার পাওয়া যায়, আর উত্থাপাম পাওয়া যায়, দই বড়া পাওয়া যায়, মানে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন টাইপের ভ্যারাইটিস ফুড কিন্তু অলসো অ্যাভেলেবেল হেয়ার। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একটু ভুলবে না। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশানে, নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু যদি দেখে থাকো পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দিও। টাটা।